আসসালামুআলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবেন। আপনারা কিন্তু সবাই জানেন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা যায় না। অনেক ফোনে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, কিন্তু কিছু কিছু ফোনে দেওয়া থাকে না। যাদের ফোনে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে না, আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও কিন্তু চাইলে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। তবে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, যারা আমার এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনার প্রথমে আপনি আপনার শাওমি ফোনের থিম স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা থিমস, আমি থিমসটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখানে আপনারা সার্চ করবেন আইওস ম্যাটরস, দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই থিমসটি চলে আসবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই থিমসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করা যখনই হয়ে যাবে, তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লাই, অ্যাপ্লাইয়ের উপরতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন নট নাও রিবুট চাইতেছে, আপনারা রিবুট দিবেন না, নট নাওতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা থিমটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখেন আমি যখনই আমার ফোনটি লক করব, সেক্ষেত্রে আমার ডিসপ্লেতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট শো করতেছে। এখন যখনই আপনি এটার উপর চাপ দিয়ে ধরবেন, তখনই কিন্তু আপনার ফোনটি আনলক হয়ে যাবে। এভাবে চাইলে আপনি ডিসপ্লেতেও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।